গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইটালির বিপক্ষে পরাজিত হওয়ায় দ্বিতীয় ম্যাচটি বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে আর্জেন্টিনার সামনে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করতে হবে, এমন সমীকরণ মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল হল না একটুও। দক্ষিণ আফ্রিকার সঙ্গে আরও একবার পয়েন্ট হারানোর যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা, যার ফলে এবারে নারী বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে আর্জেন্টিনা। 4 গোলের রুদ্ধশ্বাস এই লড়াইয়ে, দ্বিতীয়ার্ধে হয়েছে 3 গোল। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়ার্ধে শুরুর অংশে পেয়েছে আরও 1 গোলের দেখা। 2-0 গোলে পিছিয়ে পড়ার পর খেলার ধার বাড়ায় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের 74তম মিনিটে ব্রাউনের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। পরে এর 5 মিনিট পর নুনেজের গোলে সমতায় ফিরে আর্জেন্টিনা। বাকি প্রায় ইঞ্জুরির সময়সহ 16 মিনিট আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা, যার ফলে 2-2 গোলে সমতায় শেষ হয় ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করায় গ্রুপ জিতে আর্জেন্টিনা আছে পয়েন্ট টেবিলে তলানিতে। আগামী ম্যাচে জয়ের পাশাপাশি অন্যান্য দলগুলো জয় পরাজয়ের উপর তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনার, যদি নকআউট পর্বে যেতে হয়।